ও মাই গড, রোগীর অবস্থা তো পালা নাই, লিভার পুরোটা খারাপ হয়ে গেছে, বুকুর হাঁটিও দুইটা খাই লিস, এরপরে ফিতো বড় বড় সাইজের ফাত তোর গাছ, পেশেন্ট যে কোনো সময় মারা যাইতে পারবে। হ্যাঁ হ্যাঁ, কীটা কইলে ডাক্তার সাহেব, এটা কীটা কইলে ভাইসাব, কিছু হয়েছে ভাইসাব? ও ভাইসাব কিছু হয়েছে, মাতো নাকি? ও ভাইসাব ডাক্তার সাহেব তোরা দেখুন না, তাড়াতাড়ি দেখুন। সরি, হি ইজ নো মোর। এটা কীটা কইন মারা গেছে তাই, এটা কীটা কইন ভাইসাব? ও ভাই সাহেব উঠো না ভাই সাহেব, তুমি নো কইলাই লোকেল মুরুক কাইতা, আমি লোকেল মুরুক পাড়িত পাঠাইয়া দিয়া বিরান করাইছি তোমার লগে, তুমি না গাইয়া গিলা মরে যাবা, তুমি নো কইলা ইলিশ মাছ কাইতা, আমি বাংলাদেশ থেকে ইলিশ মাছ আনাইছি খালি তুমি কাইতে করি, গাড়ি লোক নইলে তুমি লোকে যাইতা, ও ভাইসাব ফুটো ডাক্তার সাহেব আরেকবার দেখেন, আমার ভাইসাব ইলা মরতে পারেন না, একবার নাই আরো একশো বার দেখলেও তোমার ভাই জিতে হইতে নাই, তাই মারা গেছো। ও ডাক্তার সাহেব খালি তাই না, আরামে চলাফেরা করতে পারি, আমি গাড়ি বুক করছি, গাড়ি আনার দিন কইছেন লগে যাইতা, আর লগে যাওয়ার স্বপ্ন আর পূরণ হইল না। উফ, তো তাগড়া মানুষ, শরীরে দিয়ে সেইতে বুঝা যান না ভিতরে অত রোগ করি। জি না জি না, আপনি ইনো অস্থায় যাবেন, আপনার তো কোনো দোষ নাই। জি না, ইনো আমারও দোষ আছে, পেশেন্টর কন্ডিশন, পেশেন্টর সামনে কইতাম না আসলো, আপনার একলা নিয়ে কইতাম আসলো। তে তো ঠিক আছে, আপনি আমার বাইরে মারছেন, আপনি যদি এখানে আমার বাইর সামনে কইতা না তে তাইন মরলা না, মানে তাই না, আপনি এখানে কয়ে তাইন বরদাস্ত করতে পারছেন না, আপনি এখানে কইতা তে আমারে হরাইয়া নিয়ে কইলা না, আমার বাইর সামনে এখানে কইলা আর আমার বাইরে মার্ডার করলা, আপনি আমার বাই মরার পিছনে সব দোষ আপনার, আমি আপনার উপরে মার্ডারি কেস করব। দেখুন আমার কথা শুনুন, আপনার ভাই আজকে না মরলেও দুই মাস পরে মরলা উনি, আর তিলে তিলে আপনার বেজান সম্পত্তি লইয়া গেলা উনি, এখন আপনার সম্পত্তিও বাঁচলো, আর আপনি আমার উপরে কেস দিবা না, আমি আপনার কেস 2,00,000 টাকা দিব, আমার চাকরি কোথা আমি করি। দেখি দাদা আমার দুটো ভিতরে দেখতে দিন না, দিতে পারছে না, এখন কাম আছে রে বাবু, না না আমি না গেলে অসুবিধা হয়ে যাবো, ইনো কিতা অসুবিধা হবে, ইনো গেলে অসুবিধা হয়ে যাবো, আমারে যাইতে দিন আপনি, বুঝতে না এখন না, বিরাট অসুবিধা, পেশেন্ট দেখরা, পেশেন্ট দেখরা তো বুঝছি তো, তোমার সিরিয়াল আওয়ার বারে যাইবে, আরে ইনো সমস্যা হয়ে যাবে, আমার যাইতে দিন না, আপনি তা করুন কিতা, না হইতো না অনুব, আপনি বুঝেন বালা করি, আমি যদি ভিতরে যাই না ইনো বিরাট গড়বড় হয়ে যাবো, আপনি ভিতরে গেলে গিয়া আমার চাকরি যাইব গিয়া, আর আমি ভিতরে না গেলে আরো জনের জান যাইব কি, আমি স্যারের অনুমতি ছাড়া দিতাম পারতাম না, স্যারের অনুমতি লইন আপনি, লইয়া দে উবাগন স্যার, মানুষ একজনে মিলতে চাইত্র আপনার লগে, এক মিনিট অপেক্ষা করতাবো, আরো এক মিনিট উবাও, অনু উবাও, এক মিনিট তুমি লইলে হইতে না, আপনি বুঝেন না কি তেল উবাও না স্যার, রিপোর্ট তো গড়বড় হয়ে গেছে, কি দিয়েছি ওখানে রিপোর্ট দিতে সময় আমার বাই রিপোর্ট তাই লইয়া আইসো, আর জানতাম রিপোর্ট ওখানে তুই আইসো, তোমার পেশেন্টর তো রিপোর্ট সব বালা, সব তো নর্মাল ঠিক আছে, তে আমার ভাই মোল্লা কিল্লা, এটা এক ধরনের হার্ট অ্যাটাক, দুঃসংবাদ শুনিয়া তানোর হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে, আপনি রিপোর্ট আতো লইয়া যদি পেশেন্টর নাম গান জিগাইলে তা যে তো আমার ভাই বাঁচি যায়, এটা কি যার ডাক্তারি আপনার, দেখি আমার ভাই রিপোর্ট অনলাইন দেই, শুনা ভাই তুমি ইনো তোমার বাইরে লইয়া আইল না, তুমি দরকার হয় চেন্নাই যাও, তুমি এনে লইয়া আইল না, আমার ভাই শেষ, তোমার বাইরে যদি শেষ করতে চাও না এইনো আনিও না,
স্যার আমার ভাইয়ের রিপোর্ট কিন্তু বেশ বাদ নেই। কতক্ষণ বাদ বুঝিলাও, একজন সুস্থ মানুষে রিপোর্ট শুনিয়ে হার্ট অ্যাটাক করলিছ। এখন আমি কিতা করতাম, আমার একটা পরামর্শ দিই। পরামর্শ দিব, তুমি বাইরে কোনো জায়গা লইয়া যাও, চেন্নাই বেলুর অথবা লইয়া যাও। ওখানে যাওয়া লাগবো, ওখানে লইয়া যাও। আপনি আমারে 2 লাখ টাকা দেওয়া লাগতো না, এটা আল্লাহর সিদ্ধান্ত মনে করিয়া আমি আমার ভাইয়ের মৃত্যুরে মানিয়া নেব। আমার ভাইয়ের লেখা ওলা মর্তা। ঠিক আছে, আমি অ্যাম্বুলেন্স একটা ব্যবস্থা করে দিয়া, আর আপনি আমারে বদুয়া দিবা না। জিনে জিনা আপনার এখানে বদুয়া দিতাম, অ্যাম্বুলেন্সের ভাড়া আমি দিয়া দিব। ডাক্তার সাহেব বলো রেখো ইয়ার, আপনারা অনেক সময় পেশেন্টের সামনে পেশেন্টের সমস্যা তুলিয়া ধরিলেন, আর এটা শোনার পরে পেশেন্ট অনেক দুর্বল হয়ে যায়। দয়া করে আপনারা এরকম পেশেন্টের সামনে পেশেন্টের বড় বড় রোগ কিত হয়েছে না হয়েছে এগুলো কইবা না। বিশেষ করে কিছু ডাক্তার হলে প্রেগনেন্ট মহিলা যারা, এরারে বড় ভয় দেখায়। জানি না কিতা উদ্দেশ্য থাকে এটার শিকার, আমি নিজেও এটার শিকার হয়েছি, আমার লগের অনেক ভাইয়েরও শিকার হয়েছে, যেটা আমার লগে অনেক অনেক সময় আলাপ আলোচনা করতে সময় কই যে মহিলার গর্বে বাচ্চা এটা উল্টা আনাইলে ওরকম আনাইলে ওরকম, মেয়ে মা বাঁচাইতে গেলে বাচ্চা বাঁচাই যাইতো না, বাচ্চা বাঁচাইতে গেলে মা বাঁচাই যাইতো না, ওরকম মানে তাও এটা আবার এই গর্ভবতী মহিলা যেন প্রেগনেন্ট মহিলার সামনে এটা খাওয়া হয়ে যায়, তখন মহিলা কী যেন আরও নার্ভাস হইন, আরও দুর্বল হইন, হাই হুতার অশান্তি অস্থিরতা আরও বাড়ি যায়, যার কারণে মানুষের আরও কঠিন সমস্যার সম্মুখীন হইতে লাগে। দয়া করে আপনারা এই ধরনের কাজ করবা না, সব ডাক্তার হলে নাই, বিশেষ করে কিছু ডাক্তার হলে হয়তো মানে গার্জেন যারা আছে এরা ফেরেশানির মধ্যে ফড়িয়া থড়ি গড়ি অপারেশন হলে হইতো ঠিক আছে সিজার করিলেন, সিজার করিয়া আমারে মুক্তি দিন, তখন এরকম অনেক ডাক্তার হল আসেন ও কথাও হইন যে একমাত্র উপায় হইল সিজার, সিজার করলে ভালো হয়ে যাব। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা বাধ্য যেটা হইতে গিয়া যে এখান থেকে অনেক মানুষ আছে আবার তার মন মানাইতে পারছে না, এখান থেকে লইয়া অন্যখানও গেছে গিয়া, যেমন মাকুন্দা হসপিটাল লইয়া গেছে, এখানে গেলে দেখা যায় নর্মাল ডেলিভারি হয়েছে। তো আপনারা যে এরকমের কাজ করেন যেন কেনে করেন, আপনার পরিবারের আপনার যদি আপনার বউ হয় আপনার বই বাগনি বাড়তি বুঝি যেসাও এর বেলায় আপনি এই কাজটা করতে পারবেন, এরকম বই দেখাইয়া এরারে হ্যারাসমেন্ট করিয়া সিজারের মানে পর্যায় নিয়ে পৌঁছাইতে পারবেন, আমার মনে হয় না এরকম মানে আপনার নিজেরকে হইলে এলা পারবা করে। আমার কাছে অনবরত কমপ্লেইন আয় যে ওরকম মানে কঠিন সমস্যার সম্মুখীন হইতে লাগে, ডাক্তার হলে বই দেখাইয়া আর আধা ঘন্টার ভিতরে সিজার না করলে মারা যাইব, 1 ঘন্টার ভিতরে না হলে মারা যাইব, এই হইব সেই হইব বিভিন্ন ধরনের বই দেখাইয়া মহিলাগুলোর জীবন নষ্ট করা হর। আপনারা দয়া করে হইয়ার সামান্য পয়সার লাগিয়া আমরা লাখান গরিব মানুষ যখন 3 বেলা খাইতাম পারিয়া, তা আপনারা তো ডক্টর, আপনাদের তো খানির কোনো অসুবিধা নাই, সরকারে যেটা আপনাদের স্যালারি দিয়া যান এটা থেকে আপনারা আরামসে চলতে পারডা খাইতে পারডা, আপনাদের কোনো অসুবিধা হইতো না, এর থেকে কম রুজুগরটা মানুষের যদি দুনিয়া খাইয়া যাইতে পারে তা আপনারা খাইতে পারতেন নাই, সেনে একজন মানুষের জীবন নিয়ে খেলা করিয়া আপনারা এই সামান্য টাকা রুজু করার লাগি যে জিও করেন আমরা বুঝো হয় না। আপনাদেরকে সে অনুরোধ, মানুষ যখন মুসিবত বেশি মুসিবত পড়ে তখন মানুষের প্রথমে আল্লাহরে কয় আর দ্বিতীয় আপনাদের কাছে যায়, ও কথা বিশ্বাস লইয়া যায় যে ডাক্তারের কাছে গেলে আমি সুস্থ হয়ে দিব, আমি ভালো হয়ে দিব বা আমার একটা সমাধান বার হইয়া আইব, কিন্তু আপনাদের কাছে যাওয়ার পরে দেখা যায় মানুষ আরও বিপদের সম্মুখীন হয়, আরও বড় বড় বিপদ মানুষের সামনে আয়, অনেক সময় আপনারা ছোট একটা রোগরে বড় করে ধরিয়া দেখান। আমি আমার নিজের জীবনের একটা মানে একজন বন্ধু তার একটা ঘটনা আপনাদের লগে শেয়ার করতাম, সে কথা লাগি আমার একটা বন্ধু আছিল আর কি, হে নিজে গেছিল ডাক্তারের কাছে ডাক্তার দেখানিত, এ নিজে নিজে গেছে, যাওয়ার সময় লগে খেয়ে নিছে না, একলা যাইতে পারছে আপনারা অনুমান করেন মানুষটা কতক্ষণ সুস্থ অবস্থায় গেছে, যাওয়ার পরে ডাক্তারে দেখিয়া কইছেন তারে কই দিয়েছেন তার হাড়ে অত হয়েছে অত হয়েছে এই হয়েছে সেই হয়েছে বিভিন্ন ধরনের সমস্যা, যেটা আপনারা নাটকও দেখতে পাইছে সেম একটা ঘটনা ঘটছে, তখন হয়েছে কিটা হে জায়গাতেও মানে জি হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে, ওখানেও আবার মানে ভর্তি করিয়া বাড়ি থেকে ফলে মানুষ গেছে নিজে আটিয়া গেছে, কিন্তু যখন শুনছে তার বড় বড় রোগ ডাক্তার তারে কই দিয়েছে তখন মানুষটা অনেও মানে নার্ভাস হইয়া হসপিটাল ভর্তি হইতে লাগছে, এরপরেও হসপিটাল তাকিয়া বাড়িতে আইসি আর বেমার তাকি তাকি মারা গেছে আর ঔষধেও কাম করছে না, এতক্ষণ বয় এতক্ষণ ডর তার মধ্যে ঢুকছে। তো দয়া করে আপনারা এইরকম বয় দেখাইবেন না, সাহস দিবা মানুষরে, যদিও বড় রোগ বড় হইয়া থাকে পেশেন্টের যেন না শুনে তার গার্জেন্টের কইবা অন্য ঘরের কইবা কইয়া বয় দেখাইবে না,
বরং আপনাদের দায়িত্ব হইল এটার ছুটো করে তুলিয়া ধরা। এটা কোনো ব্যাপার না, এটা ঔষধ হল কম ও ধরনের কথা কয়ে মানুষের সান্ত্বনা দিবা। সব ডাক্তার হলোর ক্ষেত্রে কইয়ার না, কিছু কিছু ডাক্তার হলো এরকম করেন, আপনারা দয়া করে এটা করবা না।